আপনারা নিশ্চয়ই খেয়েছেন। चलिए शुरू करते हैं। हाय गाइस, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে ডেফিনেটলি কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না, তো আজকে কলেজে সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিতে যাচ্ছি। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলুন আজকে কলেজে গিয়ে যাওয়া যাক, কলেজে আরো মজা হবে। আর সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিতে যাচ্ছি, যারা যারা এখনো নেয়নি তারা নিয়ে নেবে, ঠিক আছে বন্ধুরা? তো চলুন কলেজে যাওয়া যাক, টাটা। চলুন কলেজে কথা হচ্ছে। হাই গাইস, এখন রাস্তাতে যাচ্ছি, তো লাইট একেবারেই খারাপ, সাইকেল নিয়ে যাচ্ছি, একদম দেরি করে বেরিয়েছি। তো আস্তে আস্তে চলুন সামনের দিকে এগোনো যাক। তো আমি এখন ভিমপুর বাজারে আছি, তো আমাদের কলেজটা আসার নগরে, তো যেতে 10 মিনিট মতন লাগে। তো আস্তে আস্তে রাস্তাতে যাচ্ছি, তো চলুন। ভ্যাকসিনেশন মনে হচ্ছে অলরেডি আমাদেরটা বন্ধুদের অনেকে শুরু হয়ে গিয়েছে, আমি বাড়ি থেকে দেরি করে বেরিয়েছি। অ্যান্ড দেন চলুন যাওয়া যাক। গাইস, আর কলেজ বেশি দূর নেই, একদম কলেজের চত্বরে ঢুকে পড়েছি আসার নগরে। তো আস্তে আস্তে যাচ্ছি, সাইকেলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আসছি, কারণ আমাদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি, কারণ আমরা সাত সময় পড়ি, সাত সময় বলেছে 10টা থেকে সাড়ে 10টার মধ্যে দেবে। তো এর মধ্যে আমি বাড়ি থেকেই বেরিয়েছি 25 নাগাদ, তো একটু দেরি হয়ে গিয়েছে, তো খুব তাড়াতাড়ি যাচ্ছি। তো আস্তে আস্তে গিয়ে কথা হবে, চলো আর বেশি দূর চলে গিয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে কলেজের চত্বরের রাস্তা, আর সামনেই কলেজ। তো রাস্তাটা খুব গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দেখতে হচ্ছে, এখানে কিছু মানে মেলা টেলা হয়েছিল, পোষকালী মেলা, সুন্দর চারিদিক সাজানো আছে, সুন্দর সুন্দর চারিদিক সাজানো। সামনে দেখা যাচ্ছে আমাদের কলেজের পাঁচিল, এখানে আনুষ্ঠানিক কিছু হয়েছে। এই যে আমাদের কলেজের পাঁচিল দেখতে পাচ্ছেন আবার, আর আমি কলেজের পাশ দিয়ে ঢুকছি। চলো ভালো তো, চলো সঞ্জয় দা। এই যে আমাদের কলেজ, আমি কলেজে চলে এসেছি বন্ধুরা। এই যে পুরো ফাট মাঠ, ফাঁকা মাঠ, সুন্দর। এই যে বন্ধুরা আছে, এখানে সাইকেল রাখার জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলেজ পুরো করোনার জন্য পুরো কলেজ পুরো বন্ধ। তো চলো কলেজের দিকে যাওয়া যাক ভিতরে। টুক 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 করে এগোচ্ছি আমরা। কলেজে অনেক এসছে, স্যার ম্যাডামকে দেখতে পাচ্ছি, চারিদিকে ফুল গাছ লাগানো হয়েছে। বন্ধুরা বাকি সব কলেজে দেখা যাচ্ছে, তখন নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার ভ্যাকসিন দিতে হবে, এটা হারালে নাকি আর দেবে না বলছে। তো চলুন ভ্যাকসিন নিয়ে আসি, চলুন। তো বন্ধুরা, আমাদের কলেজের পেছনের দিকে আমরা দেখাচ্ছি, এদিকে অনেকে রয়েছে, তো আমাদের ভ্যাকসিন একটু পরে দেবে, তো আমরা একটু ঘুরে নিই কলেজটা। তো চলুন কলেজটা ঘোরা যাবে।
এখানে ঘর দেখা ক্যান্টিন তো বন্ধুরা আমি চলে এসেছি কলেজে, তো আপনি দেখতেই পাচ্ছেন অনেক বন্ধুরা আমি ভিডিও করছি। তো আজকে আমাদের এক ঘন্টা পরে ভ্যাকসিন শুরু হবে সেকেন্ড ডোজ, আর কলেজটা আমাদের শুরু হয়েছিল কিছুদিনের জন্য, আবার বন্ধ হয়েছে কোভিড প্যান্ডামিকের জন্য। তো অ্যাডজাস্ট করুন। তো আপনারা নিশ্চয় কলেজে যাচ্ছেন, তো সেকেন্ড টাইম ভ্যাকসিন নিতে এসেছি কলেজে। আর কলেজ কদিন আগে হয়েছিল, তো আমাদের নবীনবরণ হওয়ার কথা ছিল, সেটা হলো না। তো সেটা কারণে পুরো কলেজটা বন্ধ হয়ে আছে। তো তারপর থেকে এখন কলেজ কবে জবে খুলবে তারপরে আমাদের হচ্ছে সব কিছু হবে। তো আপনারা নিশ্চয়ই আপনাদের কলেজে গিয়ে সেকেন্ড ডোজ ভ্যাকসিনটা নিয়ে নিয়েছেন। তো আমাদের কলেজে আজকে দিচ্ছি সেকেন্ড ডোজ ভ্যাকসিন, আমরা নিতে এসেছি, আমি আমার বন্ধু রয়েছে সামনে। তো কলেজে এখন চারিদিকটা দেখে নেওয়া যাক, চলুন। সন্দীপন বন্ধু এও ভ্যাকসিন নিতে এসছে, ঠিক আছে। আরো এদিকে আরো বন্ধুরা, দীপঙ্কর বন্ধু, দীপঙ্কর গল্প করছে। এই দেখুন একটা বন্ধু আছে, নতুন একটা বন্ধু। বন্ধুরা চারিদিকে দেখছেন, কলেজটা পুরো সুন্দর। এই যে আমার একটা বন্ধু, এই হচ্ছে আমার কলেজ। এই তো এই বন্ধু করে কিছু বলছে, তো চলুন বন্ধুদের কাছে যাওয়া যাক। कौन है ये लोग, कहां से आते हैं? बोलो 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 वो कुछ बोलो। ये जो कॉलेज वैक्सीन लेते हैं, सो कुछ बोलो। তো এখন বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছি, এখন কখন ভ্যাকসিন দেবে আমরা কেউ জানি না। তো এখানে আমার অনেক বন্ধুরা অনেক কিছু বলতে চাইছে, তার মধ্যে কেউ যদি আমাদের রিপনদা আছে। আরে রিপনদা তাকাও কি হবে, এই যে আমাদের রিপন। কিন্তু তুমি এটা কিছু বলো কলেজের সম্পর্কে। আরে কেনা কে চাইতে হো, তুমি আমাদের কলেজের মধ্যে পড়ো না। তো এখানে আরো অনেকে আছে, তো এখানে সুমন কিছু বলে দে এদের সম্পর্কে। কলেজ অনেক ভালো, কলেজে অনেকে ভ্যাকসিন নিতে এসেছে, আর অনেক ভালো। জামাটা খুলতে হচ্ছে, এবার ভ্যাকসিন নেবো। তো চলুন ভ্যাকসিনটা নিয়ে আর বসে পড়েছি বন্ধুরা। তো ভ্যাকসিনটা নিচ্ছি, এই দিয়ে দিলো। অসুবিধা হচ্ছে, আমার তলায় গেঞ্জি পরে ছিলাম না, সোয়েটারের জন্য অসুবিধা হচ্ছে। তো অনেক সমস্যার পরে শেষমেশ ভ্যাকসিন এই নেওয়া হয়ে গেছে, ব্যাস এই হয়ে গেল। দেন এবার আমি বললাম ওকে, এবার তুলে নিলাম। তো বন্ধুরা আমার ভ্যাকসিন হয়ে গেছে, এবার বসে আছি, 30 মিনিট বসে থাকতে হবে, তারপরে এখানে ছাড়বে। তো ভ্যাকসিন নেওয়ার পরে 30 মিনিট বসে রয়েছে এখানে, এখন অনেকে রয়েছে বন্ধুরা ভিতরে। এখন বাজে 12:05, তো দেখে নিলাম। তো তো চলুন এবার বসে আছি, 30 মিনিট হওয়ার পরে আমি যাব। হাই গাইস, শেষমেশ ভ্যাকসিন নিয়ে কমপ্লিট এবং বসেছিলাম, তো আপনারা দেখলেন। এবার বাড়ির দিকে যাব, 30 মিনিট হয়ে গিয়েছে ভ্যাকসিন নিয়েছি, এবার চারিদিকে সবাই আছে। এখন আস্তে আস্তে আমি আর সুমন বাড়ির দিকে যাচ্ছি, চলুন বাড়িতে যাওয়া যাক। তো ক্যান্টিনে কিছু খাবো, তো চলুন খেয়ে টেয়ে নিয়ে আবার বাড়ি যাবো। বাই বাই। এই যে আমার সুমন খাওয়াবে বললো, আমার বন্ধু, তো চলুন। গাইস এই দেখতে পাচ্ছেন যে কলেজের সামনে আমরা এখন চুমুনি খাচ্ছি, চুমুনিটা খেতে ভালোই লাগবে, আপনারা নিশ্চয়ই খেয়েছেন। তো এত সুন্দর জিনিস, খুব টেস্টি জিনিস,
আপনারা স্কুল কলেজে হয়তো এসে খেয়েছেন, সেরকম আমরাও খাচ্ছি কাকিমাটার দোকানে। এই যে কাকিমার দোকান, এখানে হচ্ছে এই খাচ্ছি। আপনারা লাইক দিতে থাকেন। সো গাইস, বাড়ির দিকে যাওয়া যাক, চলুন বাড়িতে গিয়ে কথা হবে। খুব কম কলেজে গিয়ে খুব মজা করলাম, খাওয়ার পরে এই বাড়িতে গিয়ে বেরিয়েছি। রাস্তায় আমি একা একা যাচ্ছি, সব বন্ধুরা বাড়ির দিকে চলে গেল, তো আমি বাড়ির দিকে যাচ্ছি। তো আর পাঁচ মিনিট পরেই আমি বাড়িতে চলে যাবো, তো বাড়ি থেকে কথা হচ্ছে। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। অ্যান্ড ভ্যাকসিনটা পুরো টায়ার্ড মনে হচ্ছে, এখন স্নান করতে হবে, তারপর আবার খেতে হবে, তারপরে কাজ হচ্ছে অনেক। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও দেখার সঙ্গে আমার সঙ্গে জুড়ে থাকবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে, আমি অরূপ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দ্য ইউজলেস অরূপ ব্লগিং। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই বাই।